Assalamualaikum. Waalaikumsalam. কি খবর বস? ভালো। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার একটা রিং নেক টিয়া পাখি নিয়ে আসছেন আপনি। বয়স কত ভাই? 4 মাস। 4 মাস। চন্দনা টিয়া পাখি আর ফুল ট্যাম পাখিটা। তো আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানব। আমার চোখটা এখানে আজকে আটকে গেছে কারণ হচ্ছে পাখিগুলোর কালার দেখেন এবং মার্কিনটা দেখেন কি চমৎকার মার্কিনের পাখি বর্তমানে আমাদের আরিফ ভাইয়ের কাছে রয়েছে। সময়টা ছোট দিয়ে শুরু করি আজকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার মার্কিনের চার পিস সাম্বরের রয়েছে এখানে কি দুইটা ছড়া? হ্যাঁ দুইটাই ছড়া ভাই একটা ডিএনএ করা একটা ডিএনএ ছাড়া ডিএনএ করা আছে ডিএনএ ছাড়া আছে ভাই দিয়ে যাচ্ছে আমার চ্যানেলের উদ্দেশ্য পাখি পালন চ্যানেলে অবশ্যই আপনার নাম বলবেন এবং আমার নাম যারা বলবেন যারা না জানেন আমি বলে দিচ্ছি আব্দুর রহমান বলবেন যে পাখি পালন চ্যানেলে আব্দুর রহমান ভাইয়ের ভিডিও থেকে আসছি আপনাদের জন্য থাকবে 5000 টাকা ডিসকাউন্ট সানকনের পাখিতে খুবই তো যারা মূলত বাচ্চা সহ বাজবিগের পাখি ফিন্স পাখি এবং জাবা পাখিগুলো কালেকশন করতে চাচ্ছেন অনেকেই অনেক জায়গা থেকে পাখি নিয়ে ঠকেছেন দেখা যাচ্ছে যে পাখি নিয়েছেন দুইটা মেল পাখি দিয়ে দিছে বা দুইটা ফিমেল পাখি দিয়ে দিছে এখন চাচ্ছেন আপনারা বাচ্চা সহ পাখি নিতে যাতে করে 100% কনফার্ম থাকেন যে এটা কনফার্ম পেয়ার এবং ডিম্বাচ্চা করবে তো তাদের আস্থা হচ্ছে আমাদের শুভ ভাই কারণ শুভ ভাই কিন্তু প্রতি হাতেই বাচ্চা সহ বাজবিগের পাখি ফিন্স পাখি এবং জাবা পাখি কালেকশন নিয়ে আসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে ডিসেম্বর মাসের 30 তারিখ 2022 সাল শুক্রবার আর আজকেই হচ্ছে 2022 সালের শেষ মিরপুর এক পাখি রাত এবং শেষ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে হাটের মধ্যে এসেছে এবং প্রচুর জমজমাট আজকের হাট বিশেষ করে 2022 সালটা যে পুরাটা চলে গেল এই মধ্যে যত শুক্রবার গিয়েছে তার মধ্যে আজকে আমি যেটা খেয়াল করলাম সবচেয়ে বেশি জমজমাট আজকের হাট আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে হাটের মধ্যে এবং প্রচুর পরিমাণে ব্যবসায়ী হাটের মধ্যে চলে আসছে তো বেশি কথা আর বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিব আর সেটা হচ্ছে আপনারা আজকে হাটের মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন যেহেতু হালকা ঠান্ডা পড়েছে হাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ পাখি চলে এসেছে ভিডিওর মধ্যে আসলে আমি আপনাদেরকে উল্লেখ করে বলবো না যে কোন পাখিটা অসুস্থ কোনটা অসুস্থ না কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু মোটামুটি বুঝতে পারবেন পাখিগুলো জিম ধরে বসে থাকতেছে কোনো ধরনের নড়াচড়া করতেছে না প্লাস এর পাশাপাশি আপনার আরো একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন সেটা হচ্ছে চোখটা বন্ধ করে বসে আছে এরকম যদি কোনো পাখি দেখেন অবশ্যই সেই পাখিটা প্রাইস কম হলে আপনারা কিনবেন না এটা ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিলাম তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি আমাদের কাশেম ভাইয়ের কাছে আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একটা অ্যালবিনো পকাডেল পাখি রয়েছে ট্যাম করা কাশেম ভাইয়ের কাছে এবং খুবই চমৎকার একটা সানকনো রয়েছে এখানে ট্যাম করা এর পাশাপাশি কিন্তু আরো এক পিস রয়েছে ওইটাও ট্যাম করা তবে হারনেস নাই যার জন্য বের করা হয় না তো ওই পাখিটা দেখাবো ইনশাল্লাহ এখানে থাকে প্রতিটা পাখির কালেকশন দেখাবো এর পাশাপাশি অনেক পাখি রয়েছে এবং দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত কাশেম ভাইয়ের কাছ থেকে জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কালেকশন নিয়ে আসছে জি কিছু কালেকশন দাম কোন সানকন নিয়ে আসছে হ্যাঁ দুনদা ট্যাম করা ভাই দুনদা সুপার ট্যাম কেমন চাচ্ছিলেন এটা দাম তো 55,000 সেল করবো আর কি কত 50,000 হলে সেল করবেন 50,000 সেল করবো 55,000 টাকা কি জোয়া চাচ্ছেন জোয়া চাচ্ছি এটা ট্যাম করা সুপার ট্যাম দুনদা সুপার ট্যাম ওই টাইম সুপার ট্যাম দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ওই দুষ্ট হারনেস খুলে ফেলে এই কারণে ওর হারনেস লাগানো হয় নাই আচ্ছা তো হারনেস খুলে ফেলে খুলে ফেলে মানে যদি কেউ চায় যে ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবে অবশ্যই ছেড়ে পালতে পারবে বাইরে নিলে মনে একটু রিস্ক বাইরে তো অবশ্যই রিস্ক আচ্ছা এইটা আপনারা ইজিলি নিতে পারবেন দেখেন ও কিন্তু আমার ছোট ভাইয়ের হাতে খুব চমৎকার ভাবে চলে গেছে আর কামড় টামড় তো দেয় না 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 কামড় দেয় কেমন চাই তাহলে 50টি ফিক্স ফিক্স হবে নাকি ফিক্স আচ্ছা এরপর আমি একটু বাচ্চা কালেকশন দেখি পকেডেলটা কেমন চাচ্ছিলেন পকেডেলটা 5,000 টাকা চাচ্ছি ভাই আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে হ্যাঁ মাশাআল্লাহ কেমন হ্যান্ড ব্রিডিং করতে হয় একটু আচ্ছা হ্যান্ড ব্রিডিং এখনো করা লাগতেছে কয়দিন আনুমানিক আর করা লাগবে 10-15 দিন 10 থেকে 15 দিন তারপর শিখে যাবে হ্যাঁ তারপর শিখে আচ্ছা আচ্ছা তাহলে এটা এটা কত যাচ্ছিলেন 5,000 টাকা দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে
যাব আর এখানে কোন দেখতে পাচ্ছি বাচ্চাগুলো পাইনাপল পাইনাপল কোনগুলো 4500 টাকা দাম চাচ্ছি আলো ধরে কিছু কম রাখা যাবে মুখের কালারটা দেখেন কি চমৎকার লাল টকটক রয়েছে দেখে মনটা ভরে যাবে আপনাদের দাম কত যাচ্ছিলেন 4500 টাকা পার পিস 4500 জি আচ্ছা তাহলে তো আনুমানিক 4 এর মধ্যে হলে নিতে হবে আচ্ছা বালদিকের কেমন যাচ্ছিলেন জোড়াটা বালদিকের জোড়া 1200 টাকা ভাইয়া এটা রানিং মাস্টার পেয়ার রানিং মাস্টার পেয়ার 1200 টাকা তা দিন আর কোকাটেল কোকাটেল পেটা 4000 টাকা খাওয়া শিখছে মাত্র আড়াই মাস বয়স আচ্ছা আচ্ছা আর সকালবেলা তো একটু ঠান্ডার কারণে জায়গা রাখি বলে তিন দিয়া তাকে কিন্তু সুস্থ আচ্ছা কত দেবেন 4000 4000 টাকা আরে সিঙ্গেল কোনটা কি মেল না কোনটা ফিমেল ফিমেল 5000 টাকা দাম যাচ্ছে ভাইয়া 5000 জি আর এটা এটা যাচ্ছে 2000 টাকা মাত্র 2000 টাকা লাভ বাট গুলো কেমন আছে লাভ বাট গুলো অফলাইন গুলো আপনার 3500 টাকা আর কেসলেস গুলো 2500 টাকা আর এই কেসলেস গুলো 2000 টাকা আচ্ছা এটা হচ্ছে মাশাআল্লাহ চমৎকার কালেকশন আর কিছু বেঙ্গলি আছে বাকি আছে বেঙ্গলি বেঙ্গলি আছে আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখেন এখানে কিন্তু বেশ কিছু বেঙ্গলি ফিশ পাখির কালেকশন রয়েছে এই পিসের নাম হচ্ছে মিশুক ভাই কোনটা এই পিসের নাম হচ্ছে মিশুক এই যে লাল ঠোঁট হ্যাঁ লাল ঠোঁট লাল ঠোঁট আর মাদিটা হচ্ছে হলুদ ঠোঁট হলুদ ঠোঁট আর কি এর নাম হচ্ছে মিশুক মিশুক আগে সপ্তাহে নাম বলতে পারেন নাই এই যে নাম যে বলতে পারেন না এই জন্য আপনার বিক্রি হয় না জি অবশ্যই এবার নাম বলছেন দোয়া করে বিক্রি হয়ে যাবে আলহামদুলিল্লাহ ওটা প্রাইস কেমন যাচ্ছিল ওটা এটা 2000 টাকা দাম 2000 টাকা জি আচ্ছা তো মোবাইল নাম্বারটা বলে দেন 01674594599444455 আমার ঠিকানা মোহাম্মদপুর ঘাটা স্যার মোহাম্মদপুর ঘাটা স্যার জি আর আনার কি ডিএনএ আছে না ডিএনএ নাই ডিএনএ নাই ডিএনএ 100% কনফার্ম জোড়া তো জোড়া আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর বস ভালো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার একটা রিং নেক টিয়া পাখি নিয়ে আসছেন আপনি বয়স কত ভাই 4 মাস 4 মাস এটা তো ফুল টাইম করছেন না জি এটা জানজি করছেন নাকি এটা এক সাইডে পাক জানজি করে দিছি এক সাইডে জানজি করে দিছি এখন বিক্রি করতেছেন কেন একটু বলে দেন এমনি এমনি খুশিতে ঢেলায় যাক দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাইটাও কিন্তু কিউট আর তার কাছে চমৎকার পাখিটা রয়েছে রিং নেক টিয়া পাখি এটাও কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার আচ্ছা এটা তো 4 মাস বয়স ও কোনো সিস্টিস বা কথা বলা শিখছে না এখনো বলে না না টার্নিং করালে কি বলেন যাবে তুমি জানো জি যাবে যাও যা মানুষ ছোট হতে পারে কিন্তু তার অভিজ্ঞতা আছে বোঝা যাচ্ছে কেমন যাচ্ছে এটা মান যাচ্ছে 4500 টাকা যদি কেউ নিতে চাই তাহলে কত রাখতে পারবো লাস্ট কত আলোচনা সাপেক্ষে আমি দাম বলবো না লাস্ট দাম আলোচনা সাপেক্ষে একটু বলে দাও যে আমি আনুমানিক এরকম কম দেখতে পারবো 3000 এর মধ্যে 3000 এর মধ্যে হলে সেল করবা আচ্ছা তো দর্শক আপনারা আসলে ধারণা পাইছেন যারা এই কিউট ছোট ভাইটির পাখি নিতে যাচ্ছেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা বলে দাও 01923 01923 80 10 10 00 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
রয়েছে ও কিন্তু যে বড় পাখিগুলো রয়েছে 4 মাস 5 মাস এই সমস্ত পাখিগুলো কালেকশন করে কালেকশন করে সেগুলোকে ক্যাম্প করায় তো ও যদি ক্যাম্প করাইতে পারে আপনারা কেন পারবেন না আমার প্রশ্ন হলো এটা তুমি এই পর্যন্ত কতগুলো পাখি ক্যাম্প করাইছো এরকম 10-15টা ক্যাম্প করাইছো তো দেখেন এইটাও কিন্তু ও আসলে ক্যাম্প ছাড়া পাখি কিনছিল কিন্তু একেবারে গেদা পাখি কিনে নাই বড় পাখি কিনছিল না এটা হালকা বড় পাখি কিনছিল সেটাও নিজে হাতে এটাকে ক্যাম্প করাইছে এখন দেখেন খুব চমৎকারভাবে বসে রয়েছে কোনো রকম উড়াউড়ি করতেছে না তো এত ছোট একটা বাচ্চা যদি সে যদি পারে যে একটা পাখি ক্যাম্প করতে বড় পাখি আপনারা কেন পারবেন না আপনারা অবশ্যই পারবেন তো যারা এই সমস্ত পাখিগুলো কালেকশন করতে চান 4 মাস 5 মাস নিঃসন্দেহে কালেকশন করতে পারেন তবে এগুলো ক্যাম্প করার জন্য পদ্ধতিটা ভিন্ন আপনি যার থেকে কালেকশন করতেছেন আপনি শিওর হবেন যে আসলে এগুলো কিভাবে ক্যাম্প করে অনেকেই আছে বাসা অনেকেই আছে মাজা তারপরে পুরা দেয় আচ্ছা আচ্ছা অনেকে অনেক কিছু করে পাখি ট্যাম্প করার চেষ্টা করে মানে পাখি কষ্ট দেয় যাতে করে পাখি জিম ধরে যায় কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এগুলো ট্যাম্প করতে পারেন কিভাবে ট্যাম্প করবেন যে যার কাছ থেকে ক্রয় করবেন তার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেবেন আমি জানাই দেবো তো তোমার নাম্বার তো বলা হয়েছে না সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের ভিতরে কিন্তু আজকে চলে আসছে স্পেশাল পাখি চন্দনাটিয়া পাখি আর ফুল ট্যাম পাখিটা তো আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই জান আপনি কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আর দেখতে পাচ্ছি আসলে চমৎকার একটা ট্যাম পাখি নিয়ে আসছেন হাটের ভিতরে হ্যাঁ হ্যাঁ ওর বয়স কেমন ভাই এটা বয়স 1 বছর প্লাস 1 বছর প্লাস এটা কি আগের সিজনের আগের সিজনের পাখি আগের সিজনের বাচ্চা বাচ্চা এখন বড় হয়ে গেছে আর এখন
আবারো নতুন সিজন চলে আসছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব দারুণ একটা পাখি ভাইয়ের কাছে রয়েছে। এটা মেল না ফিমেল? এটা ভাইজান মেল কি ফিমেল এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝাটা খুবই টাফ। বলাই মনে হচ্ছে যে হালকা দাগ আছে, তবে দাগ আছে, তো দাগ থাকেই, ফিমেলটারও দাগ থাকে। এখন এটা আরো 5 মাস লাগলে বোঝা যাবে না, বোঝা যাবে না, দেড় বছর না হলে আসলে বোঝা যাবে, দেড় বছর না হলে বোঝা যায় না। আচ্ছা, কোন কথাবার্তা বলে? হ্যাঁ, মিঠু বলে, মা বলে, আর রাফি বলে। আচ্ছা, রাফি বলে, রাফি কার নাম? রাফি আসলে ভাস্তার নাম, রাফি, রাফি বলে ওটা। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার ভাস্তাই মনে হচ্ছে কথাবার্তা বেশি বলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো রাফি বলা শিখছে। জি জি, আর মিঠু বলে, মা বলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আশা করা যাচ্ছে এখন থেকে ট্রেনিং করাইলে তো মোটামুটি আরো কথা বলা শিখবে, কথা বলা শিখবে। তো প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই? এই প্রাইসটা চাও ছিল 30,000 টাকা, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আলোচনার সাপেক্ষে পাখি পালন বাংলা চ্যানেলের নাম বললে অবশ্যই ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট দিব, এবং খুব ভালো ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চমৎকার একটা পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে চন্দনাটিয়া পাখিগুলোর ট্যাম করা পাখিগুলোর দাম একটু বেশি হয়, দাম বেশি হয়, কারণ হচ্ছে একটা বাচ্চা ছোট থেকে একেবারে খাওয়া শেখানো পর্যন্ত বড় করতে কিন্তু ওদের পিছনে প্রায় 8-10,000 টাকা খরচ হয়। নিউট্রি বার্ড ওরা 2 বক্সের মতো খেয়ে বলে বড় হয়, যার কারণে ওদের দামটা একটু বেশি থাকে। আর পাশাপাশি কষ্ট তো আছে, কষ্ট আছে, কষ্ট তো আছে, এই জন্য দামটা একটু বেশি হয়। তারপরে আলোচনা সাথে আলোচনা সাথে অবশ্যই অবশ্যই কম রাখবো, অবশ্যই কম রাখবো, অবশ্যই কম রাখবো। আর পাখনা কি ঝাঁঝি করে রাখছেন না? হ্যাঁ, পাখনা ঝাঁঝি করে রাখছেন। আচ্ছা আচ্ছা, পাখনা ঝাঁঝি করে আছে, আরো শীষ তো দিতে পারে, শীষ দেয় সুন্দর। আচ্ছা, কথা বলে আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি কথা বলা দেখে ভাইয়ের কাছ থেকে নিতে পারবে। হ্যাঁ, আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার? আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01925-0925-3249-3249-57-57। এটা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি কল তো করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সরাসরি কল করে আপনারা চাইলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন, এবং অবশ্যই দামাদামি করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলের নাম বললে অবশ্যই আমি ডিসকাউন্ট দেবো, অনেক অনেক ডিসকাউন্ট দেবো। আচ্ছা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকেও ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি শাওন ভাইয়ের পাখি ছেড়ে। আর আপনারা সকলেই জানেন শাওন ভাই কিন্তু প্রচুর পরিমাণে পাখি হাটের মধ্যে নিয়ে আসে এবং খুবই রিজনেবল প্রাইস দিয়ে থাকে। যারা মূলত পাইকারি প্রাইসে পাখি ক্রয় করতে চাচ্ছেন, অথবা আপনার খামার দেওয়ার জন্য বা আপনার একটা দোকান আছে, দোকানের জন্য পাখি নিতে চাচ্ছেন, তারা কিন্তু খুব সহজে আমাদের শাওন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ সবচেয়ে কম দামে হাটের মধ্যে বাজরিগার, ফিন্স এবং গুগু পাখিগুলো শাওন ভাইয়ের কাছেই সবসময় অ্যাভেলেবেল থাকে। আসসালামু আলাইকুম শাওন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই। অনেক দিনে তো দেখি হাটে আসেন না ভাই, 2 সপ্তাহ হাটে আসছিলাম না, তো এখন থেকে আবার কন্টিনিউ ইনশাআল্লাহ আসবো। আচ্ছা আচ্ছা, এখন থেকে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো কি কি পাখি আছে আজকে আমাদের, কোনটা কোনটা দেখা? আজকে 2 সপ্তাহ পর আসছি, তো বেশি একটা কালেকশন করি নাই। আচ্ছা আচ্ছা, এই ফিন্স আছে, বাজরিকা আছে, ককাটেল আছে। আচ্ছা, আমি ফিন্স দেখি সর্বপ্রথম। এখানে যে ফিন্স গুলো রয়েছে বয়স কেমন ভাই? এগুলো ফুল অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, রানিং কি আছে এর মধ্যে? সবগুলো রানিং পাখি। আচ্ছা মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু ফিন্স পাখি এখানে রয়েছে। যারা মূলত একটু কম প্রাইজের মধ্যে, রিজনেবল প্রাইজের মধ্যে পাখি পালন করতে চাচ্ছেন, বাজেট সীমিত, তারা কিন্তু চাইলে এই পাখিগুলো দেখতে পারেন। ওগুলো ছোট ছোট পাখি, দেখতে অনেক সুন্দর হয় এবং খাঁচাও কিন্তু অনেক ছোট লাগে এবং চিল্লা পাল্লাও করে না। না, প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই? হাটের মধ্যে চ্যালেঞ্জ 280 টাকা জোড়া, অনলি অনলি 280 টাকা জোড়া। এই দামে কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ফিন্স পাখির কালেকশন। আমার কথা না, আপনারা হাট পরিদর্শন করলে বুঝতে পারবেন যে এই দামে কেউ দিতে পারে কিনা। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই আপনারা আসবেন, এসে ভাইয়ের পাখিগুলো দেখবেন এবং হাটেও ঘোরাঘুরি করবেন, আপনাদের যে পাখিটা পছন্দ হয় আপনার মন মতো নিয়ে নিতে পারবেন। অনলি অনলি 280 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জেব্রা ফিন্সের জোড়াগুলো। আচ্ছা ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ককাটেল রয়েছে 2টা জোড়া। বয়স কেমন ভাই এগুলো? এটার বয়স 8 মাস, এটার বয়স 5 মাস। এটা হচ্ছে 5 মাস বয়স? আচ্ছা দেখুন, এটা হচ্ছে 8 মাস বয়স, মানে দুইটাই নিউ না? এটা তো সেমি অ্যাডাল্ট আর এটা হচ্ছে মোটামুটি নিউ অ্যাডাল্ট হইছে। প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা 7,000 টাকা, এটা 5,800 টাকা। এটা 5,800 আর এটা হচ্ছে 7,000 টাকা, 8 মাস বয়সীটা চাচ্ছেন 7,000 টাকা। জি আচ্ছা, আর আমরা গোল্ডিয়ান ফিন্স দেখতে পাচ্ছি বেশ কিছু, ইয়েলো রয়েছে, গ্রিন রয়েছে, এগুলো কেমন চাচ্ছেন ভাই? ইয়েলো গুলো 4,000, গ্রিন গুলো 3,500। গ্রিন হচ্ছে 3,500 টাকা না, আর ইয়েলো হচ্ছে 4,000। জি মাশাআল্লাহ, দেখেন চমৎকার কিছু ফিন্স কিন্তু এখানে রয়েছে গোল্ডিয়ান। আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন, খুব রিজনেবল প্রাইস রয়েছে। আচ্ছা আমরা একটু বাজরিকারে আসি, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বাজরিকার কালেকশন রয়েছে আপনার সেটাপে। এখানে ক্লাসিক রয়েছে এবং
কিছু ব্লুর মধ্যে পাইট দেখতে পাচ্ছি, স্প্যাঞ্জেল দেখতে পাচ্ছি, রেনবোর মধ্যে হালকা মিউটেশনের কিছু পাখি দেখতে পাচ্ছি, ইয়েলো পাইট রয়েছে। এগুলো সবই তো রানিং না ভাই? সব রানিং ভাইয়া, সব রানিং। কেমন যাচ্ছেন এগুলো? এগুলো পাইকারি যদি কোনো ভাই নেয় তাহলে 550 টাকা করে, আর খুচরা 1 পিস 300 টাকা পিস, 300 টাকা পার পিস। আর যদি কেউ পাইকারি নেন, একসাথে 10 জোড়া অথবা 5 জোড়া পাখি নেন, সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন অনলি 550 টাকায় জোড়া। জি আচ্ছা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোটিনো এবং অ্যালবিনোর বিশাল সমারোহ রয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এখানে লোটিনো রয়েছে, অ্যালবিনো রয়েছে, এখানে আমরা জাপানিজ দেখতে পাচ্ছি। তো সাহেব এখানে প্রাইসটা কেমন, কোনটার কেমন? লোটিনো গুলা 1200 টাকা জোড়া। আচ্ছা। আর এখানে পাখি ছুটে গেছে, সাউন্ড ধরেন, ও মাশাআল্লাহ। আর অ্যালবিনো গুলা 1000 টাকা জোড়া, অ্যালবিনো 1000 টাকা জোড়া, আর লোটিন হচ্ছে 1200 টাকা জোড়া। এগুলো বয়সটা কেমন ভাই? এখানে সব অ্যাডাল্ট পাখি, অ্যাডাল্ট পাখি মোটামুটি অ্যাডাল্ট হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ অর্ডার কিছু পাখি রয়েছে, নিউ অর্ডার গুলো কেমন যাচ্ছেন? এগুলো কেমন যাচ্ছেন ভাই? এগুলো 350 টাকা জোড়া, 350 টাকা জোড়া। আর পাইকারি যদি কোনো ভাই নেয় একদম 300 করে, একদম 300, পাইকারি প্রাইস অনলি 300 টাকা। আর জাপানিজ কেমন যাচ্ছিলেন? জাপানিজ জোড়াটা হচ্ছে আপনার 2500 টাকা, 2500। বয়স কেমন এটা? ফুল অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট পাখি, মাশাআল্লাহ। চমৎকার একটা জোড়া রয়েছে দেখতে পাচ্ছেন, ওগুলো বিক্রি হয়ে গেছে, আপনারা নিতে পারবেন। তো সাউন্ড, আর কোনো কালেকশন আছে আজকে? জি, আর কোনো কালেকশন আছে? আর কোনো কালেকশন নাই, আল্লাহ দিলে আগামী হাট থেকে একটু বেশি করে পাখি কালেকশন বেশি আনবেন। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দেন। 0719-0719-460-460-179-179। ভাই লোকেশন? লোকেশন মিরপুর 1। আচ্ছা ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি আমাদের আরিফ ভাইয়ের কাছে। তো আরিফ ভাই কিন্তু হাটের মধ্যে অনেকেই আছে, অনেক 3-4 জন আরিফ ভাই আছে, তার জন্য আপনাদেরকে পেজটা দেখাই দিচ্ছি, আপনারা চিনতে পারবেন। আপনার বাসাটা কোথায়? বাসাটা হচ্ছে আমার বাসা মিরপুর পল্লবী থানার পিছনে, পল্লবী থানার পিছনে। হ্যাঁ, আমাদের আরো একজন আরিফ ভাই আছে মিরপুর 6 নম্বর, আরেকজন আছে নারায়ণগঞ্জ। হ্যাঁ, যাই হোক, আমরা ওই সব ব্যাপার বাদ দিই। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, চমৎকার দুই পিস পাখি দুই কাঁধে রাখছে। হ্যাঁ, একটা হচ্ছে পাঙ্গনন, আর একটা হচ্ছে আলেকজান্ডার প্যারো। মাশাআল্লাহ, ওই চমৎকার একটা পাখি রয়েছে এখানে। তো এটার ব্যাপারে একটু ডিটেইলস আমাদেরকে বলেন। এই ফানগুনটার নাম হচ্ছে রিও, রিও। হ্যাঁ, ওকে রিও বলে ডাকে, ও রিও বলে। আচ্ছা, হ্যালো বলে, মিঠু বলে। আর ও যতবারই আপনি ইয়া করবেন, চুমা দিতে বলবেন, দিবে চুমা দেয় বাবাকে। হ্যাঁ, এই যে খুবই মিশু। হ্যাঁ, যাও বাবাকে, বাবাকে পাপ্পা দাও। এই বুড়া যাও, এটার বয়স হচ্ছে আপনার 3 বছর, এটা ফিমেল, একবার ডিম বাচ্চা করা। আচ্ছা, এটার দামটা হচ্ছে 32,000 টাকা, 32,000 টাকা যাচ্ছেন সিঙ্গেল পিস। হ্যাঁ, নাকি ডিএনএ পেপার আছে? নাকি ডিএনএ পেপার বলতে কি, ব্রিড তো করা নাই, ব্রিড করাইছে। হ্যাঁ, হিস্টোরি আছে কোনো? নাকি হিস্টোরি আছে, বাট আমার কাছে মোবাইলে খুঁজতে হবে। আচ্ছা, হিস্টোরি আছে, আপনার যারা চাচ্ছেন দেখে নিতে অবশ্যই নিতে পারবেন। হ্যাঁ, ফিমেল পাখি 3 বছর বয়স, একবার ব্রিড করছে, একবার ব্রিড করা। আচ্ছা, আমরা অ্যালেক্স প্যারট যেটা দেখতে পাচ্ছি, এটা বয়স থেকে হবে? অ্যালেক্সটার বয়স হচ্ছে 2 বছর প্লাস, 2 বছর প্লাস। হ্যাঁ, ও আমার নাম ধরে ডাকে। আচ্ছা, আর হচ্ছে মিঠু বলে, আর অ্যাম্বুলেন্সের সাইরেন বাজায়, আরো কি বলে এখনো বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে কয়েকটা আওয়াজ করতে পারে, তাহলে শিখছে আর কি এখনো, এভাবে বলা। আগের বছরের বাচ্চা না? এটা 2 বছর প্লাস, 2 বছর প্লাস। হ্যাঁ, ওর তো মালা এখনো দেখতেছি আসে নাই। না, আর আসবে না, তার মানে এটা ফিমেল হবে, ফিমেল হবে না। কেমন চাচ্ছিলেন ফিমেল? দামটা হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা চাই। তাহলে আপনার বাচ্চার দামই তো 8-9,000 টাকা। আচ্ছা আচ্ছা, কারণ এটা খাওয়ানো হয়েছে, হ্যান্ডফিড করানো হয়েছে, 2 বছর রাখছি, ক্লেম করাইছি, দামটা স্বাভাবিক, দামটা এরকমই চলে, সবাই জানে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চাচ্ছেন হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা। আলোচনা সাপেক্ষে তো কম রাখা যাবে না, আপনার চ্যানেল থেকে আসলে 2,000 টাকা কম, 2,000 টাকা ডিসকাউন্ট, এর থেকে আর কম হয়েছে বলবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এরপরে নিচে কি কি পাখি আছে আপনার? নিচে লাভবার্ড আছে, লাভবার্ড এই প্যাটার দাম হচ্ছে 6,500 টাকা, গ্রিন ফিশার 6,500 টাকা। হ্যাঁ, এখানে লোটিনো রেডের অফলাইনটা কেমন চাচ্ছেন? এটা দাম হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা। গ্রিন মাছের করা বিগ সাইজ মিরপুর হাটের মধ্যে আজকে এরকম দেয়া, তাহলে এটা ফ্রি দিয়ে দিব। মার্কিনটা দেখেন কি চমৎকার, কোনো সাধারণ সাইজ দেখেন,
ওকে খুব চমৎকার একটা সাইজের পাখি রয়েছে। আচ্ছা আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাপানিজ পাখিগুলো আমরা দেখেন ওরা এখন মিটিং করতেছে, ওই যে মানে একটা একটা করে খাওয়াই দিচ্ছে আর কি, খাওয়াই দিচ্ছে মানে ডিম বাচ্চা করা, আবার ওরা মোড়ে আছে বাচ্চা বের করে নিয়ে আসছে। আচ্ছা কেমন যাচ্ছে এটা? দামটা হচ্ছে 3000 টাকা, 3000 টাকা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন চিক রয়েছে, এটা গ্রিন চিক কোন ডাবল রেড পেপার ফুল ফ্লাইং টেপ, ফুল ফ্লাইং টেপ। হ্যাঁ বয়স ছেলে মার পারবে। হ্যাঁ কেমন যাচ্ছে এটা? এটা হচ্ছে ফিমেল, দামটা হচ্ছে 7000 টাকা, 7000 টাকা। আমি দেখাই চমৎকার মাশাআল্লাহ। আর লাভবার্ড এখানে বাচ্চা কালেকশন দেখতে, লাভবার্ড হচ্ছে আপনার নিউ অর্ডার লোডিনো পিস পিস বলে, এটা হচ্ছে রেডাই সবগুলো 2500 টাকা পিস, রেডাই গুলো 2500 টাকা পার পিস। হ্যাঁ আচ্ছা অফলাইনটা, অফলাইনটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা, ফিমেলটা পায়ে একটু প্রবলেম আছে বাট কোনো সমস্যা না ব্রিডিং এ। আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করানো কেমন যাচ্ছিলেন? এটা দাম চা হচ্ছে 5000 টাকা, 5000 টাকা। আর কোন পাখি আছে দিকে? এই যে এখানে ককাটেল আছে, ককাটেল লোটিনো গুলো কেমন যাচ্ছে ভাই? লোটিনো গুলো হচ্ছে আপনার 6000 টাকা, 6000 টাকা নিউ অর্ডার, নিউ অর্ডার। বয়স কেমন হবে আনুমানিক? বয়স 5 মাস 6 মাস, 5 থেকে 6 মাস। আর লোটিনো পাল যেগুলো আছে 7000 টাকা, লোটিনো পাল হচ্ছে 7000 টাকা, আর গ্রে গুলো হচ্ছে 5000 টাকা, গ্রে হচ্ছে 5000 টাকা। জোয়ানা পালটা চা হচ্ছে 3000 টাকা মেল, 3000 টাকা মেল। তো এই হচ্ছে মোটামুটি কালেকশন নাকি ভাই? হচ্ছে মোটামুটি কালেকশন। মোবাইল নাম্বার হচ্ছে 07704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0 7704 0
বাসগুলো কিন্তু ফাইভওয়ের কাছে সব সময় अवेलेबल থাকে। বিশেষ করে আজকে আমি দেখতে পাচ্ছি চমৎকার কিছু ইয়েলো রিংনেক টিয়া পাখি কালেকশন বাইরে দাবে রয়েছে। আপনারা যদি এখানে খেয়াল করেন আমরা যদি টেমপ্লেট একটু খুলি আপনারা দেখতে পাবেন মাশাআল্লাহ এখানে কিন্তু তিন পিস বাচ্চা পাখি কালেকশন রয়েছে নেদারল্যান্ড ব্ল্যাক লাইন সব। আচ্ছা নেদারল্যান্ড ব্ল্যাক লাইন এর এবং এখানে যদি আপনারা খেয়াল করেন এখানেও কিন্তু আরো বেশ কিছু পাখি রয়েছে। এগুলো বয়স থেকে বলতে এটা রানিং ফিমেল এটা কথা বলে এবং সুপার টেম। আচ্ছা এটা হচ্ছে কথা বলা এবং সুপার টেম পাখি। এছাড়া ভিতরে তিন পিস বাচ্চা রয়েছে এগুলো হচ্ছে একটু বড় সাইজের। যারা বড় সাইজের বাচ্চা নিতে চাচ্ছেন তারা চাইলে এই পাখিগুলো দেখতে পারবেন। আর এছাড়াও ভাইয়ের কাছে কিন্তু রয়েছে লরির কালেকশন প্রচুর পরিমাণে চার পিস লরি পাখি রয়েছে। এগুলো কি সব টেম করা সাইবুল ভাই? সব টেম করা এটা আর এটা কথা বলে আর এটা এটা পেয়ার এটা মেল এটা ফিমেল। আচ্ছা এই উপরেটা হচ্ছে মেল আর নিচেটা হচ্ছে ফিমেল দুটোটাই কথা বলে এবং সুপার টেম। আচ্ছা আর এগুলো কি শুধু টেম কথা বলে শিখে নাই? এগুলো সুপার টেম কিন্তু এখনো বাচ্চা তো মানে খাওয়া শিখছে সেলফি দিয়ে। আচ্ছা আচ্ছা কথা বলে শিখতে আর কয় মাস সময়? আরো প্রায় তিন চার মাস। আচ্ছা তো তিন থেকে চার মাস সময় লাগবে। জি তো দর্শক আমরা এক একটা পাখি করে আপনাদেরকে দেখাই। ভাই আমাদেরকে ওই পাখিটা সর্বপ্রথমে দেখান এরপর আমরা একটু কথা বলি। আচ্ছা মাশাআল্লাহ দেখা যাচ্ছে মেল পাখি চমৎকার একটা মেল পাখি রয়েছে। খুবই দারুণ সাইজের পাখিটা। তো এই জোড়াটা যদি কেউ নিতে চাই কেমন চাচ্ছেন ভাই? জোড়াটা দাম চাওয়া হচ্ছে 36,000 টাকা। 36,000 টাকা দুইটাই কি রেনবো নাকি? জি জি দুইটাই রেনবো। দুইটাই রেনবো? হ্যাঁ। আচ্ছা আর এখানে আমরা যে বাচ্চা দেখতে পাচ্ছি সেলফিট। জি এখানে যে একটা দেখতেছি রেড কালার রয়েছে। জি একটা রেড কালার এটা বয়স হবে 6 মাস প্লাস। চমৎকার কালার দেখেন ওর গাড়ির কালারটা কি অসাধারণ লাগতেছে আর ক্যামেরা দেখে আসলে কাছে চলে আসছে। হ্যাঁ এগুলো কামড় দেয় ভাই? না না কোনো কামড় দেবে না। কত সুন্দর খেলা করে দেখেন, দেখলে মানে মনটা ভরে যাবে আপনাদের। বা কেমন চাচ্ছিলেন এটা? 16,500। রেড কালার হচ্ছে 16,500 আর এটা 15,500। 15,500 টাকা। জি আচ্ছা সাইফুল ভাই আমরা বাচ্চা দেখতে পাচ্ছি রিং নেকের। এখানে যে তিন পিস বাচ্চা রয়েছে এটার ব্লাড লাইন কি? এটা নেদারল্যান্ড ব্লাড লাইন, সবগুলোই নেদারল্যান্ড। একটা আছে ইন্ডিয়ান পাখি আমি দেখাবো আজকে ভিডিওতে। আচ্ছা ইন্ডিয়ান আর নেদারল্যান্ডের পার্থক্যটা কি? আচ্ছা আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন। সাইফুল ভাই আমাদের দেখেন এটা হচ্ছে নেদারল্যান্ড। এটা হচ্ছে কালার এবং চোখ আর ঠোঁট ঠোঁটটা টকটকে লাল হবে। এই ছোট বয়সী ঠোঁট অনেক লাল অনেক লাল। হ্যাঁ জি। আচ্ছা এটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড এটাও নেদারল্যান্ড একটু বড়। এটা হচ্ছে একটু বড় সাইজ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ কালার কোয়ালিটি খুবই সুন্দর আর প্রত্যেকটা পাখির পায়ে রিং লাগানো আছে আমাদের নাম্বার সহকারে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার নাম্বার সহকারে রিং লাগানো আছে? রিং লাগানো আছে। আচ্ছা এরপর আমরা আরেকটা আছে এটা দেখি। যারা টেম করার জন্য নিতে চান তারা এই ছোট বেবিদের নিতে পারেন। সুপার ফ্রি ফ্লাইট টেম হবে এরা। মাশাআল্লাহ দেখা যাচ্ছে অনেক সুন্দর বেবিগুলো আর সাইজ কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন অনেক ভালো অসাধারণ অসাধারণ সাইজ এবং কোয়ালিটি মাশাআল্লাহ খুবই চমৎকার অনেক সুন্দর কোয়ালিটি। সরাসরি ভাইয়ের বাসায় এসে দেখে নিয়ে যেতে পারবেন।
নিতে পারেন আচ্ছা এগুলো প্রাইসটা কেমন যাচ্ছে এখানে প্রাইসটা হচ্ছে 16000 টাকা 16000 টাকা করে পার পিস যাচ্ছে ওই ছোট বড় যে কোনো একটা মিলে 16000 টাকা যে কোনো একটা এখানে তিন পিস রয়েছে তিন পিসের মধ্যে আপনার মন মতো যেটা মন চায় সেটা নিয়ে নিতে পারবেন জি জি অনলি 16000 টাকা 16000 টাকা জি জি আচ্ছা ওখানে স্ট্যাম্প প্যাকেট একটু দেখান এটা তো স্ট্যাম্প করা নাকি জি জি এটা স্ট্যাম্প করা মাশাআল্লাহ দেখেন চমৎকার পাখি আর ওর কি ঝাঁঝি করা আছে না 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 ঝাঁঝি করা নাই না পটর তো কোনো কাটা নাই ফুল ফ্রেশ একদম ফ্রেশ মাশাআল্লাহ আসলে পাটা হালকা ধরে রাখছে যাতে করে উড়াল দিয়ে না তো হারনেস নেই তো কামড় দেয় না দেখেন না কোনো না হলে কিন্তু কামড় দিত মাশাআল্লাহ আমি বলবো না বেলের কালারে সিমিলার মতো হয় তো সাইবলে প্রাইসটা কেমন চাচ্ছিল প্রাইসটা আছে 22000 টাকা 22000 টাকা ও কি কথা বলতে পারে মিঠু বলে আমার ভাষায় আরো অনেক কথা বলা পাখিছে ওর সাথে সাথে মিঠু বলে আচ্ছা মাত্র বয়স হইছে কথা বলার বয়স মাত্র হইছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আচ্ছা সাইবল ভাই ভিতরে আমরা দেখতে পাচ্ছি আরো তিন পিস বাচ্চা রয়েছে এরপরে দেখা যাবে কোন ব্লাড লাইন এটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাড লাইন এইটা হচ্ছে ইন্ডিয়ান না আচ্ছা এখান থেকে আপনারা একটু বুঝান আমাদেরকে ধরে ছোটটা দিয়ে দেখাই আচ্ছা ডান হাতে তো আছে নেদারল্যান্ড ব্লাড লাইন আর বাম হাতে তো আছে ইন্ডিয়ান ব্লাড লাইন মানে ওদের ঠোঁটের কালারই তো আকাশ পাতাল তো অনেক তফাত তাহলে শরীরের কালারটা অনেক তফাত এই দেখেন বডি কালারটাও দেখেন এটা কিন্তু কম হলুদ কম হলুদ হ্যাঁ এটা হচ্ছে কম হলুদ আর এটা হচ্ছে গাঢ় হলুদ আচ্ছা এটা ইন্ডিয়ান রিং নেই আর এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইন তো ভাই অনেকেই তো দেখি যে সাইজ বড় হলে বলে যে এটা ভালো ব্লাড লাইন বেরোবে এটা হচ্ছে যে সাইজ বড় বলতে কি এটার যে সাইজ এই আমি দেখাই আচ্ছা আমার বাম হাতে ইন্ডিয়ানটা হচ্ছে 3 মাস বয়স আচ্ছা আর এটা হচ্ছে 2 মাস সেম ওয়াও মাশাআল্লাহ দেখেন এটা 2 মাস সাইজ এটা হইছে 3 মাসে এটা হইছে এর থেকে 2 মাস এটা বড় আচ্ছা নেদারল্যান্ডে এটা বড় হয় সব সময় আর কালারটা চকচকে হয় আনকমন আর ছোট আর চোখ চকচকে যে লাল হয় এদের চোখ কিন্তু এটা লাল না অতটা আর ইন্ডিয়ান গুলো হচ্ছে ছোট লাল লালই হয় না আর চোখটা হালকা লাল হয় হালকা লাল আর নেদারল্যান্ডের এটা ঠোঁট চকচকে লাল আর চোখটাও চকচকে লাল আচ্ছা তো আপনারা তফাত বুঝতে পারছেন আসলে কম দাম দিয়ে সব সময় কিন্তু ঝাপাই পড়বেন না এগুলোর হ্যাঁ এটা উচিত ইন্ডিয়ান এবং ভাই যেটা বললো নেদারল্যান্ড দুইটার মধ্যে দাম দেওয়া বিশাল পার্থক্য রয়েছে অনেক পার্থক্য প্রাইসটা কেমন ভাই যদি কেউ ইন্ডিয়ানটাকে নিতে চায় এটা সাইজ বড় হিসেবে দামটা বেশি হওয়ার কথা ছিল এটা না আমি এটা 14000 টাকা দাম 14000 টাকা জি বড় সাইজ এর জন্য 14000 টাকা যদি ওই সেম সাইজের হতো তাহলে আরো কম ইন্ডিয়ানটা তো দাম কম নেদারল্যান্ডের বেশি আচ্ছা ওইটা হচ্ছে কত ছিল 16000 16000 টাকা আচ্ছা সাইজ বড় হওয়ার পরে এটা 14000 14000 টাকা এই যে বললাম যে সাইজ বড় হওয়ার পরে এটার দাম কম এটার দাম কম আচ্ছা এরপর আমরা একটু নিচে দেখবো আরো দুই দুই পিস বাচ্চা রয়েছে এটা হচ্ছে যে বাবা মা ফুডার প্লাগিং করছে আচ্ছা 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 অনেক সময় এটা নেদারল্যান্ড হ্যাঁ বাবা মা করে এটা উঠতেছে এই যে দেখেন কিন্তু পড়ে যাবে এগুলো উঠতেছে এগুলো পড়ে যাবে এগুলো হ্যাঁ এক সপ্তাহ 15 দিনের ভিতরে উঠবে মাশাআল্লাহ দাম কিন্তু একই দাম এগুলো ফ্ল্যাটলাইন নেদারল্যান্ড নেদারল্যান্ড কেমন যাচ্ছে এটা এই 16000 টাকা 16000 টাকা যাচ্ছে আর চ্যানেলের নাম বললে আলোচনার সাপেক্ষে আমি পার পিছে 1000 টাকা করে কম রাখবো 1000 টাকা কম রাখবেন যদি কেউ চ্যানেলের নাম বলে জি আচ্ছা তো দর্শক দেখতে পেলেন মোটামুটি হচ্ছে সাইফুল ভাই সেটআপে থাকে আজকে পাখি কালেকশন স্পেশাল কিছু পাখি ভাই হাটের মধ্যে নিয়ে আসছে আপনাদের যদি প্রয়োজন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন ভাই 0808494949492327676 এই নাম্বার তো কল করতে পারবে জি জি কল করতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা তো আপনারা চাইলে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আমার লোকেশন বাসায় গিয়ে দেখতে পারেন হ্যাঁ লোকেশন ঢাকা কমলাপুর মুহূর্ত মেডিকেলের পিছনে আমার ফার্মটা আছে আচ্ছা আচ্ছা তো আপনি বাসায় গিয়ে দেখে আবার বাসায় করে নিতে পারবেন জি অবশ্যই আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি আপনাদের সবার প্রিয় আরিফ ভাইয়ের পাখি ফেরাবে আর আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার এখানে দুইটা দেওয়া সানকুলোর পাখি কালেকশন রয়েছে আমার চোখটা এখানে আজকে আটকে গেছে কারণ হচ্ছে পাখিগুলোর কালার দেখেন এবং মার্কিনটা দেখেন কি চমৎকার মার্কিনের পাখি বর্তমানে আমাদের আরিফ ভাইয়ের কাছে রয়েছে এছাড়া কিন্তু ভাইয়ের ফেরাবে আপনারা পেয়ে যাবেন লরির কালেকশন প্রচুর পরিমাণে এখানে পেয়ে যাবেন মন প্যারট এবং লাভবার্ড পাখি সহ আরো চমৎকার কিছু পাখির কালেকশন এবং কগাডেল পাখি এখানে রয়েছে বাজরিকার পাখি জাবা পাখি এবং কগাডেল পাখির বাচ্চাও কিন্তু আজকে বাইরে সেটাতে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এখানে থেকে প্রতিটা পাখির দাম জানানো হবে এবং দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি আছে জি জি আজকে ফান দিয়ে শুরু করি নাকি অবশ্যই ইনশাআল্লাহ ভাই সময় তো ছোট দিয়ে শুরু করি আজকে
দেখতে পাচ্ছি মশলা চমৎকার মার্কিনের চার পিস সাংগরের রয়েছে এখানে কি দুইটা জোড়া হ্যাঁ দুইটাই জোড়া ভাই একটা ডিএনএ করা একটা ডিএনএ ছাড়া ডিএনএ করা আছে ডিএনএ ছাড়া আছে আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এই চমৎকার মার্কিন পিঠের কালাটা দেখেন মাশাআল্লাহ একেবারে দেখে মনটা আসলে ভরে যাবে এত চমৎকার কালার রয়েছে চমৎকার মার্কিন রয়েছে বাটিগুলো তো প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটা আপনার চ্যানেলের জন্য শুধু এমনিতে আমার এটা চাওয়া বিক্রি দাম 65000 টাকা 65000 টাকা কারণ এরকম কালারের খুব কম পাওয়া যায় আপনিও জানেন জি জি শুধু আপনার চ্যানেলের জন্য 5000 টাকা ডিসকাউন্ট 60000 টাকা করে অনলি 60000 টাকা অনলি 60000 করে ভাই দিয়ে যাচ্ছে আমার চ্যানেলের উদ্দেশ্যে পাখি পালন চ্যানেলে অবশ্যই আপনার নাম বলবেন এবং আমার নাম যারা বলবেন যারা না জানেন আমি বলে দিচ্ছি আব্দুর রহমান বলবেন যে পাখি পালন চ্যানেলে আব্দুর রহমান ভাইয়ের ভিডিও থেকে আসছি আপনাদের জন্য থাকবে 5000 টাকা ডিসকাউন্ট সানকনের পাখিতে খুবই চমৎকার এখানে মার্কিনে দেখতে পাচ্ছেন দুইটা জোড়া পাখি ভাইয়ের কাছে রয়েছে বুকের কালারটা যদি আপনারা দেখেন মনটা আসলে ভরে যাবে একবারে টকটকে গাঢ় লাল কালার রয়েছে তো এগুলো দাম থাকছেন অনলি 60000 টাকা করে যদি কেউ আমার চ্যানেলের নাম বলে আচ্ছা এমনি চাওয়া দাম 65 আচ্ছা আর এরপরে কি দেখবো এরপরে বেবি সহকারে এক জোড়া লাভ বাট আছে বেবি সহকারে এখানে একটা বেবি আর দুইটা বেবি হ্যান্ডলিং এর জন্য বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখানে যে একটা বেবি আছে এটা তো অরেঞ্জ এর অরেঞ্জ এর অরেঞ্জ এর ওগুলো কি ছিল অরেঞ্জ না রে ওই হচ্ছে রেড ছিল রেড এর বিক্রি করে দিয়েছে অরেঞ্জ এর আছে অরেঞ্জ এর ওই তিন পিস বাচ্চা হইছিল কেমন চাচ্ছেন এখন এই এক পিস বাচ্চা সহ বাচ্চা সহকারে যদি কেউ নেয় 10000 টাকা মাত্র এক পিস বাচ্চা সহ যদি কেউ নেয় 10000 টাকা যাচ্ছে মাশাআল্লাহ আপনার চ্যানেলে যদি কেউ নাম বলে সেই ক্ষেত্রে আরো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে 500 টাকা ডিসকাউন্ট মাত্র 9500 টাকা 9500 টাকা আপনার চ্যানেলে যেতে হবে ভাই এখানে টাকা বাচ্চা সহ একটা জোড়া লাভ বাট পাখি কালেকশন মাশাআল্লাহ দেখেন কি চমৎকার একটা জোড়া রয়েছে বাইরে সেটআপে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা ভাই এরপর নিচে দেখতে পাচ্ছি যে আর তিন পিস পাখি রয়েছে এখানে কোন পাখি তিনটাই মেল ভাই তিনটাই মেল তিনটাই মেল একটা হচ্ছে ইয়েলো ফিশার একটা পিস স্পেস রয়েছে একটা হচ্ছে রোজি অফলাইন অফলাইন তিনটা কোনটা প্রাইস কেমন যাচ্ছে এগুলি আপনার চ্যানেলের জন্য ওই দুটো হচ্ছে পার পিস 2500 করে হলুদ দুটা পার পিস 2500 ওইটা হচ্ছে 2000 গ্রিনটা হচ্ছে 2000 সবগুলো রানিং পাখি আচ্ছা আর মং দেখতে পাচ্ছি একটা এটা মিউটেশনটা কি আসছে এটা হচ্ছে অলিভের মতো বলে অলিভের মতো হ্যাঁ গ্রিনও আসে না আবার আসে না আবার অলিভ পুরো আসে না অলিভও আসে না দেখতে পাচ্ছেন এটা তো মং প্যারট মং এটা মেল না ফিমেল এটা আসলে আমরা ডিএনএ করা হয় না ডিএনএ করা হয় না আচ্ছা কেমন চাচ্ছেন এটা এটা হাফ টেম করা এটা প্রাইসটা আপনার চ্যানেলের জন্য মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আচ্ছা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা রেনবো এবং একটা রেড কালার দুইটার মিশ্রণে একটা জোড়া রয়েছে জি জি এটা কেমন চাচ্ছেন এটা হচ্ছে রানিং পেয়ার ভাইয়া আচ্ছা এটা আপনার চ্যানেলের জন্য মাত্র 30000 টাকা 30000 টাকা অনলি 30000 টাকা পেয়ে যাচ্ছেন রেড কালার এবং রেনবোর মিশ্রিত একটা জোড়া এটা কিন্তু আমাদের বিক্রি হচ্ছে 32 থেকে 35 35000 টাকা 32000 টাকা ভাইয়া সেল করে থাকে আচ্ছা এর আবার লরির বাচ্চা দেখতে পাচ্ছি বেশ হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো কেমন চাচ্ছিল এগুলি শুধু আপনার চ্যানেলের জন্য মাত্র 10500 করে মাত্র 10500 টাকা বিক্রি রেট 11000 বিক্রি রেট 11000 11000 টাকা বিক্রি করে সব সময় ভাইয়া আপনারা যারা নিতে যাচ্ছেন অনলি 10500 টাকা নিতে পারবেন পাখি পালন চ্যানেলের নাম অবশ্যই আপনাদেরকে বলতে হবে আর কোনরগুলো কেমন যাচ্ছিল ভাই কোনরগুলো মাত্র 10000 করে ভাইয়া জোড়া আপনার চ্যানেলের পাইনাপল কোন আচ্ছা দেখতে পাচ্ছেন পাইনাপল যারা খুঁজতেছিলেন বাইরে কাছে যদি অ্যাভেলেবল আছে তাহলে খুব তাড়াতাড়ি নিতে পারবেন নিয়ে নিতে পারেন আচ্ছা ভাই এখানে আমরা পকেটে দেখতে পাচ্ছি লোটিনো হ্যাঁ লোটিনো গুলো কেমন যাচ্ছিল এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আচ্ছা ছেলে মেয়ে কনফার্ম আছে আচ্ছা আচ্ছা আপনার চ্যানেলের জন্য এগুলো আমার বিক্রি রেট হচ্ছে 5500 করে 5500 আপনার চ্যানেলের জন্য মাত্র 5000 করে 5000 টাকা নিউ অ্যাডাল্ট পাখি ছেলে মেয়ে কনফার্ম দিতে পারবেন অনলি 5000 টাকা জোড়া পকেটের পাখি লোটিনো আচ্ছা আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরো রয়েছে পকেটের হ্যাঁ এগুলো হচ্ছে রানিং মেল রানিং মেল কেমন যাচ্ছে এগুলি আমাদের বিক্রি রয়েছে 2500 করে 2500 টাকা আর কি আমার চ্যানেলের জন্য মাত্র 2000 করে এটা 2000 টাকা হ্যাঁ 2000 মাত্র 2000 হলে রানিং মেল নিতে পারবেন মেল নিতে পারবেন আর চিনামনটা কত চিনামনটা মাত্র 3000 টাকা এটা ফিমেল ফিমেল না মাশাআল্লাহ চমৎকার মার্কেটের একটা চিনামন রয়েছে হোয়াইটের মধ্যে আপনি যারা নিতে যাচ্ছেন 2000 করে নিয়ে নেবেন আর বাজিকার প্রাইস থেকে কেমন দেখেন বাজিকার প্রাইস এগুলো বাচ্চাই গুলো হচ্ছে মাত্র 400 করে আচ্ছা 400 টাকা জোড়া আর রানিং গুলো হয় রানিং গুলো হচ্ছে 700 করে রানিং 700 আর কেউ যদি পাইকারি নিতে হয় সেটা আরো কম আছে আরো কম আছে আমরা নিচেও দেখতে পাচ্ছি বেশ কিছু বাজিকার কালেকশন রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিন খাবার করার জন্য জামা নিতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে আমার কাছে জামার ও পেয়ার আছে প্রায় 8 থেকে 10 পিস সর্বোচ্চ মতে 4টা 5টা করে বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা সহ বাচ্চা সহকারে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি পকেটেলে জি জি পকেটেলে বাচ্চাগুলো বয়স কেমন ভাই এগুলি বয়স 25 থেকে 30 দিনের মতো ভাই 25 থেকে 30 দিনের মতো কেমন চাচ্ছিলেন এগুলো শুধু আপনার চ্যানেলের জন্য
আপনো 1800 করে অনলি 1800 টাকা কিন্তু আপনার তেল আচ্ছা আমাদের বিক্রি রেট 2000 থেকে 2500 টাকা আচ্ছা আচ্ছা 2000 থেকে 2500 টাকা বিক্রি রেট আচ্ছা আই ভাই এই যে আপনি ভিডিওর মধ্যে বলতেছেন যে আপনার চ্যানেলের জন্য অনেকেই কিন্তু বলে যে ভাই আসলে আপনার চ্যানেলের জন্য আসলে স্পেশালি কেন দিবে বা কিসের জন্য ভাই এটা হচ্ছে আপনার চ্যানেলটা এই জন্য দেওয়া হয় কারণ আপনার চ্যানেলটা সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথমত আপনি আপনার কাছে সবারই মোটামুটি সব জায়গায় পৌঁছাবে সেজন্য যারা ভিডিও অন্যান্য ভিডিও চাইতে আপনাকে এই জন্য সুযোগ সুবিধা হয় এবং আপনার কথা একটু অন্যরকম আচ্ছা কথাবার্তা করা সবই অন্যরকম সেই জন্য সবাই আপনাকে খুব ভালোবাসে আচ্ছা তো ওই জন্য আসলে আমার চ্যানেলের উদ্দেশ্য ভাই সব অফার দিয়ে দেয় যাতে করে আপনারা একটু রিজনেবল প্রাইজে নিতে পারেন আমার সামনে অন্য এক ইউটিউবার ভিডিও করতেছিল এই বাচ্চাগুলো তাদের ভিডিওতে দেখলাম যে 2000 টাকা করে চাপ দিয়ে তবে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে আসলে পাবেন অনলি 1800 টাকা করে পার পিস তাই তো মোবাইল নাম্বার বলে দেন 01717 01717 51 51 32 32 52 52 বা লোকেশন নারায়ণগঞ্জ ফতুল্লা আর কেউ চাইলে তো আপনি লোকেশনে গিয়ে দেখে নিতে পারেন অবশ্যই আমার লোকেশনে গিয়ে নিয়ে আসলে তো আরো ভালো আচ্ছা আর এছাড়াও ডেলিভারি তো সেটা ডেলিভারি দিয়ে থাকি বড় বাকি ক্ষেত্রে সেই ক্ষেত্রে আইসা নিলে ভালো আচ্ছা আচ্ছা কারণ বড় বাকি যারা দাম একটু বেশি হয় আইসা নিলে সব সবচেয়ে ভালো দেখে নিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমি চলে আসছি ঠিক এই মুহূর্তে আমাদের আনিস ভাই পাকিস্তান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কিছু কাকাতাল পাখি এবং বাজরিকার পাখির কালেকশন কিন্তু আজকে বাইরে সেটাপে রয়েছে এছাড়া নিচে দিয়ে রয়েছে জাবা এবং ঘুঘু পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে অনেকটা রিজনেবল প্রাইসে এখানে থাকা প্রতিটা পাখি কালেকশন করতে পারবেন বিশেষ করে বাজরিকার ফিন্স ঘুঘু পাখি এই সমস্ত পাখিগুলো আপনারা কিন্তু ভাইয়ের কাছে সবসময় পাইকারি দামে পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন যে নিয়ে খামার করবেন অথবা আপনার দোকান আছে দোকানে আসলে পাখিগুলো সেল করবেন কিছুটা লাভবান হবেন তারা কিন্তু চাইলে খুব সহজে আমাদের আনিস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ আনিস ভাইয়ের থেকে কিন্তু ঢাকার ভিতরেও অনেক দোকানদার আছে যারা পাখি নিয়ে তাদের দোকানে রেখে পাখি বিক্রি করে পাখির কোয়ালিটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার পাখির কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম আনিস ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ প্রচুর বাজিকের কালেকশন নিয়ে আসছেন যেটা সবসময় আপনি পাইকারি দামে দিয়ে থাকেন তো মাশাআল্লাহ এখান থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাজরিকার রয়েছে এখানে কত পিস আছে আনুমানিক ভাই কোন 70 পিস হবে এখানে 70 পিস আছে না এরকম মাশাআল্লাহ কালার সাইজ খুব সুন্দর বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন সাইজ রয়েছে এক সাথে হচ্ছে 60 থেকে 70 পিস করে পাখি রয়েছে বাইরে কাছে কিন্তু খাতা রয়েছে মোট এগুলো রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো পাখি যারা হচ্ছে ব্রিডিং পেয়ার নিতে খামারের জন্য অথবা আপনি দোকানে রেখে বিক্রি করার জন্য আপনি চাইলে খুব সহজে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা হচ্ছে এক জোড়া দুই জোড়া পাখি নিয়ে খামার শুরু করতে তারাও কিন্তু চাইলে কালেকশন করতে পারেন অনেকটা রিজনেবল প্রাইস রয়েছে তো ভাই এগুলো প্রাইসটা আসলে কেমন দিচ্ছেন আমাদের প্রাইসটা সম্পর্কে একটু ধারণা দেন এটা 700 টাকা জোড়া ভাই 700 টাকা জোড়া চাচ্ছেন রানিং পেয়ার হ্যাঁ যদি কেউ পাইকারি নেয় পাইকারি দাম আলোচনা সাপেক্ষে ভাই আচ্ছা আর সর্বনিম্ন 20 জোড়া নিতে হবে পাইকারি নিলে সর্বনিম্ন হচ্ছে 20 জোড়া নিতে হবে কারণ একবার কম রেটে সেল করি তো পাইকারি তো আপনারা যারা পাইকারি নিতে যাচ্ছেন আসলে পাইকারি দামটা ভিডিওতে না বলাই ভালো এতে করে মার্কেটে একটু নষ্ট হয়ে যায় আপনারা যারা পাইকারি নেবেন সর্বনিম্ন 20 জোড়া নিতে হবে আর ফোন দিয়ে যোগাযোগ করলে দাম সব বিস্তারিত জেনে নিতে পারবেন নাকি আচ্ছা এরপর আমরা একটু নিচে আসব নিচে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু বাজিকার রয়েছে এগুলো তো সব মনে হচ্ছে নিউ এগুলো সব নিউ অর্ডার সব নিউ অর্ডার মাশাআল্লাহ সব নিউ অর্ডার কালেকশন দেখেন কি দারুণ কালেকশন যদি কেউ খামার করতে চায় সবচেয়ে বেটার হয় এগুলো নিউ অর্ডার পাখি নিউ অর্ডার পাখি নিউ অর্ডার পাখি দিয়ে খামার করলে আসলে ডিম বাচ্চার অনেক ভালো করে কারণ হচ্ছে এগুলো আপনার সেটআপে যে প্রথমই এরা ডিম বাচ্চা 30 টাকা ডিম বাচ্চা খুব সহজে মিলে যাবে এগুলো হচ্ছে প্রাইস থেকে কেমন যাচ্ছেন ভাই এগুলো প্রাইস খুচরা 500 টাকা ভাই 500 টাকা করে জোড়া খুচরা আর যদি পাইকারি নেয় ফোন দিয়ে যোগাযোগ করবে জি আচ্ছা এরপর আমরা একটু এই সাইডে আসবো এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরো কিছু বাজরিকার রয়েছে একটু স্পেশাল মিউটেশন যেমন লোটিনে দেখতে পাচ্ছেন লোটিনে ক্রিমিনো অ্যালবিনো সব আছে এখানে দেখেন ক্রিমিনোটা হচ্ছে ওরা কিন্তু ফুল সাদাও না এবং ফুল হলুদও না ওদের হলুদের মধ্যে হালকা সাদার মিশ্রণ রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা হালকা সাদা রয়েছে এবং বুকের দিক দিয়ে ঠোঁটের নিচ দিয়ে হালকা হলুদ হলুদ রয়েছে এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখি রয়েছে এখানে তো ভাই এগুলোর বয়সটা কেমন হবে এখানে এগুলো রানিং ডিম বাচ্চা করানো লোটিনোটা নিউ অর্ডার লোটিনো জোড়াটা হচ্ছে নিউ অর্ডার আর বাকি সব হচ্ছে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এই যে ক্রিমিনো অ্যালবিনো এগুলো প্রাইসটা কেমন যাচ্ছে ক্রিমিনো 1000 টাকা অ্যালবিনো 1000 টাকা ফিক্স রয়েছে
আচ্ছা অ্যালবিনো নিলে 1000 টাকা গুলো 1500 টাকা লোটিন হচ্ছে 1500 টাকা এগুলো এর লোটিন এটা তো নিউ আইডাল নিউ আইডাল আচ্ছা আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফকাটেল ফকাটেল এটা রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এটা নিউ আইডাল রানিং দা 8000 টাকা ফিট আর ওটা 7000 টাকা এটা 7000 এটা এখানে আর জোড়া আছে আচ্ছা এখানে আর জোড়া আছে আমরা একটু দেখি এটা লোটিনে পাল একটা আর লোটিন আচ্ছা মাশাআল্লাহ চমৎকার দেখেন চমৎকার একটা পাখি রয়েছে আর এখানে একটা লোটিন এবারে কেমন যাচ্ছে এটা মিলে 7000 টাকায় রাখা যাবে 7000 জোড়া জোড়া আচ্ছা জাবা বাবা কি কেমন যাচ্ছে জাবা 2500 টাকা জোড়া জোড়া 2500 টাকা 2000 টাকা ফিক্স জাবা ফিক্স 2000 হ্যাঁ আচ্ছা আর বুমা ডায়মন্ডা 1000 টাকা 1000 টাকা জোড়া হ্যাঁ মাশাআল্লাহ দেখেন একটা জোড়া রয়েছে বর্তমানে তবে আপনারা যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন অ্যাভেলেবল থাকে আজকে মনে হয় বিক্রি হয়ে গেছে নাকি ভাই বাকি বিক্রি হয়েছে তারপরে এই সপ্তাহে আমি কালেকশনে যাই নাই ঢাকার বাইরে ছিলাম তো ও আমাদের তো বলতে কালেকশন আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন ভাই 017 017 57 57 32 32 1826 1826 হ্যাঁ ভাই দেখুন ওই হাটের পাশে হাটা এসে ফোন দিলে হবে আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি শুভ ভাইয়ের পাখি সেটাতে তো যারা মূলত বাচ্চা সহ বাজগিদের পাখি ফিন্স পাখি এবং জাবা পাখিগুলো কালেকশন করতে চাচ্ছেন অনেকেই অনেক জায়গা থেকে পাখি নিয়ে ঠকেছেন দেখা যাচ্ছে যে পাখি নিয়েছেন দুইটা মেল পাখি দিয়ে দিছে বা দুইটা ফিমেল পাখি দিয়ে দিছে এখন চাচ্ছেন আপনারা বাচ্চা সহ পাখি নিতে যাতে করে 100% কনফার্ম থাকেন যে এটা কনফার্ম পেয়ার এবং ডিম বাচ্চা করবে তো তাদের আস্থা হচ্ছে আমাদের শুভ ভাই কারণ শুভ ভাই কিন্তু প্রতি হাতেই বাচ্চা সহ বাজরিগার পাখি ফিন্স পাখি এবং জাবা পাখি কালেকশন নিয়ে আসে আসসালামু আলাইকুম শুভ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ প্রচুর পরিমাণে হাড়ি নিয়ে আসছেন মোট 9 পিস হাড়ি এখানে দেখতে পাচ্ছি কয়টা আনছিলেন আজকে 9টা আছে এখন 11টা নিয়ে আসছিলাম 11টা দুইটা বিক্রি করছেন যাই হোক আজকে মনে হয় আগে আগে আসছে এজন্য পাচ্ছি যাই হোক আজকে কোন দিক থেকে দেখাবেন তাহলে আমাদেরকে ওয়েদারটা খারাপ জন্য কাস্টমার একটু লেট করে আসছে আচ্ছা যার কারণে পাখিগুলো আছে আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকে একটু দেখান কোন দিক থেকে দেখাবেন আমরা এই সাইড থেকে শুরু করি নাকি ছোট পাখি থেকে যাদের বাজেট কম তারা এই পাখিগুলো দেখবেন এখানে রয়েছে ফিন্স পাখি মাশাআল্লাহ কয়টা বাচ্চা এখানে ভাই এখানে বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে মাশাআল্লাহ এই যে যেগুলো ঠোঁটটা দেখতে পাচ্ছেন যে কালো রয়েছে কোনো লাল হয় নাই এগুলো কিন্তু বাচ্চা বাচ্চা পাখি ঠোঁট কিন্তু লাল হতে সময় লাগে নরমাল ফিন্সের এগুলো প্রাইস থেকে কেমন যাচ্ছিলেন ভাই এটা 900 টাকা 900 টাকা যাচ্ছেন তিনটা বাচ্চা সহ আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরো একটা হাড়ি রয়েছে এখানে দুটো এখানে কয়টা বাচ্চা দুটো আচ্ছা এটা 800 টাকা এগুলো হচ্ছে 800 টাকা দেখেন ছোট ছোট বাচ্চা রয়েছে এগুলো খাওয়া শিখছে এখনো বাচ্চা হ্যাঁ খাওয়া শিখছে খাওয়া খায় হ্যাঁ কিছু কিছু খায় কিছু খায় আর মা বাবা তো এখনো খাওয়াচ্ছে না কেমন যাচ্ছে এটা এটা 800 টাকা 800 টাকা আচ্ছা এরপর আমরা একটু বেঙ্গলির দিকে আসি বেঙ্গলি দেখতে পাচ্ছি এখানে এখানে যে বেঙ্গলি রয়েছে ক্রেস্টেড চকো ক্রেস্টেড না জি কেমন কয়টা বাচ্চা এখানে দুইটা বাচ্চা দুইটা এটা কেমন যাচ্ছে ভাই 700 টাকা কত 700 700 টাকা দুইটা বাচ্চা 700 আর এখানে যে দুটোটা রয়েছে এখানে কয়টা এটা দুইটা বাচ্চা এটা দুইটা বাচ্চা 700 টাকা যাচ্ছে আচ্ছা এরপর আমরা একটু সাইডে বক্স দেখব হাড়িটা এখানে কয়টা বাচ্চা রয়েছে তিনটা আছে ভাই তিনটা বাচ্চা কেমন যাচ্ছে এটা 900 টাকা 900 টাকা আচ্ছা তো এখানে আমরা নিচে যে পাঁচটা হাড়ি রয়েছে দেখতে পেলাম এবং প্রতিটা হাড়িতে দেখলাম যে ফিন্স পাখি রয়েছে বেঙ্গলি এবং জেব্রা এখন একটু বাজরিগারের দিকে আসি অনেকে আছেন যে বাজরিগার পাখি নিতে যাচ্ছেন বাচ্চা সহ তারা কোনগুলো দেখবেন তো এখানে দেখতে পাচ্ছি একটা হাড়ি রয়েছে কয়টা বাচ্চা আছে ভাই এখানে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা মাশাআল্লাহ খুব চমৎকার দেখতে পাচ্ছ কিন্তু বাচ্চা একটা কিন্তু হলুদের মধ্যে আসছে তো কেমন যাচ্ছিলেন ভাই এটা 1500 টাকা 1500 টাকা যাচ্ছেন এই সামনেটা হচ্ছে মাদি নর এবং সরি এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর আর এই যে হচ্ছে বাচ্চা তিনটা এটা দামটা হচ্ছে 1500 টাকা তিনটা বাচ্চা সহ আচ্ছা আর এইটা কেমন যাচ্ছেন এটা যাচ্ছে 1500 1500 এটা কয়টা বাচ্চা আছে এটার তিনটা বাচ্চা আছে বড় বাচ্চাটা বের করে রাখছেন আচ্ছা বড়টা বের করে রাখছেন যদি কেউ বাচ্চা বড় হয়ে গেলে হয় কি আপনারা এই ফিমেলটা হাড়ির মধ্যে থাকলে মেরে বের করে আচ্ছা কামড়া কামড়ি করে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো এটা কত যাচ্ছেন 1500 টাকা এখানে দেখতে পাচ্ছি যে একটু ছোট সাইজের বাচ্চা সহ আছে জি মাশাআল্লাহ দেখেন না দুটো বাচ্চা বাচ্চা এখানে আপনার ফিমেলটা হচ্ছে রেড আই আর মেলটা ব্ল্যাক আই দুইটাই হলো আচ্ছা চেয়ারটা হলো মাথা কি হলুদ আসতেছে মনে হয় মাথা হলুদ আর এর মিশ্রণ আসবে মিশ্রণ আসতেছে দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু হলুদ পর পর কিছুটা গজাইছে মানে পাইড আসবে মনে হয় জি জি আর এখানে আমরা দেখতে পাচ্ছি
হচ্ছে ক্লাসিক পেয়ার রয়েছে এখানে তো বাচ্চা স্পঞ্জাল দেখতেছে আসছে কেমন যাচ্ছে ভাই এটা কয়টা বাচ্চা এটাও তিনটা বাচ্চা কেমন যাচ্ছে এটা যাচ্ছে 1500 টাকা আচ্ছা তো দর্শক এই হচ্ছে মোটামুটি বাইরের ছেলে থেকে বাচ্চা সহ বাকির কালেকশন আপনারা দেখতে দেখতে পারলেন দাম সম্পর্কে ডিটেইলস জানতে পারলেন এখন আমরা একটু রানিং পাখিগুলো দেখব যেগুলো আসলে খুবই অ্যাভেলেবল রয়েছে এখানে বেশ কিছু ফিস রয়েছে এগুলো কেমন যাচ্ছে ভাই 350 টাকা 350 টাকা গুলো সব তো রানিং না সব রানিং সব রানিং আর এগুলো কেমন যাচ্ছে এগুলো যাচ্ছে ভাই 450 টাকা 450 এটা মিউটেশনটা কি এটা দাম কি কারণে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক চেক প্রিন্ট এই জন্য হচ্ছে 450 টাকা জোড়া আচ্ছা এই আমরা হোয়াইট হোয়াইট মিশ্রণ আছে এগুলো 400 টাকা জোড়া আচ্ছা স্নো হোয়াইট এবং হোয়াইট মিশ্রণ আছে অনেকে প্রশ্ন করে স্নো হোয়াইটটা কিভাবে চিনব একটু বলে দাও হোয়াইটটা আপনি ফ্রেশ সাদা কোনো স্পট থাকবে না কোনো স্পট থাকবে না ফ্রেশ সেটটা লাল হবে আচ্ছা আর যেটা নরমাল আপনার হোয়াইট সেটারে আপনি 40 স্পট থাকবে আচ্ছা মানে এই যে ছোটটা যে কালো দাগ দেওয়া আছে দেখেন কালো যেগুলো আছে ছোটের নিচ দিয়ে সাইড দিয়ে এগুলো যে দাগ আছে এগুলো আপনি হচ্ছে নরমাল নরমাল আর এখানে একটা দেখেন এই আর এখানে আপনার আবার ব্ল্যাক চেকও কিন্তু আছে হোয়াইট ব্ল্যাক চেক একটা দেখাই আমি হোয়াইট ব্ল্যাক এটার এখানে স্পট একটা বল থাকবে ছেলেটার এখানে একটু কালো স্পট থাকবে আচ্ছা 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 এটা মেয়ে পাখি মাশাআল্লাহ দেখেন চমৎকার কিছু ফিস রয়েছে এগুলো প্রাইস কেমন যাচ্ছে ভাই এটা 400 টাকা ভাই 400 টাকা জোড়া জি আচ্ছা আর গুগু পাখি গুলো কেমন যাচ্ছে গুগু 800 টাকা জোড়া 800 টাকা জোড়া পাখি মাশাআল্লাহ বেশ কিছু ডায়মন্ড অফ গুগু কালেকশন এখানে রয়েছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাসলিকান লটিনো অ্যালবিনো কেমন যাচ্ছে লটিনো গুলো ভাই 1200 টাকা অ্যালবিনো সরি লটিনো গুলো 1500 আর অ্যালবিনো 1200 টাকা অ্যালবিনো 1200 আর যারা সবচেয়ে রিজনেবল প্রাইসে পাখি নিতে যাচ্ছে তারা নিবেন হচ্ছে বেঙ্গল বলি জি চকোবে কেমন যাচ্ছে ভাই 250 টাকা জোড়া এটা হচ্ছে 250 টাকা কি জোড়া জি মাশাআল্লাহ দেখেন কত দাগুলো 400 রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন বেঙ্গল ফিস পাখি তো শুভ ভাই আমরা তো দেখতে পেলাম মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি নিয়ে আসছেন নাম সম্পর্কে জানতে পেলাম মোবাইল নাম্বারটা বলে দেন 0760 0760 56 56 73 73 56 ভাই লোকেশন দারুসালাম থানা আচ্ছা ভাই ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাই দর্শক এই ছিল আমাদের আজকের আটের সম্পূর্ণ ভিডিওটা যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখছেন আশা করি অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের হাটে কেমন ধরনের পাখি দেখলেন আপনাদের কাছে কোন পাখিটা কেমন লেগেছে এবং কোন পাখিটা আপনাদের কাছে ভালো লেগেছে খারাপ লেগেছে প্রাইসটা আসলে কম হয়েছে নাকি বেশি হয়েছে বিস্তারিত যার যার মতামত অবশ্যই জানাবেন আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু একটা জিনিসের কমেন্ট আমাদের চ্যানেলে চাই সেটা হচ্ছে বর্তমানে আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন বাংলাদেশের অনেক জায়গা থেকে কিন্তু অনেকে আছেন যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং ঢাকা বাংলাদেশের বাইরে থেকেও ভিডিও দেখেন তো অনুরোধ থাকবে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতেছেন বা যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনি আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনারা কোথা থেকে আসলে আমার ভিডিও দেখতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ